হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামের কিছু সংক্ষিপ্ত ফরম্যাট নিয়ে আলোচনা করব। দেখো, অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম, আসলে দেখি আমরা নাম্বার ওয়ান অ্যালগরিদম, নাম্বার দুই ফ্লোচার্ট, নাম্বার তিন সি প্রোগ্রাম। বন্ধুরা খেয়াল করো, আসলে তোমাদের পঞ্চম যে অধ্যায়টা আছে এসএসসি আইসিটি বইয়ের, একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি বইয়ের যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমরা এই তিনটা জিনিস পাবে। একটা পাবে তোমরা অ্যালগোরিদম, তারপর দুই নম্বর পাবে তোমরা ফ্লোচার্ট, তিন নম্বর পাবে তোমরা সি প্রোগ্রাম। এই তিনটা অপশন আসলে আমাদের শিখতে হবে। তো আজকে আমরা আলোচনা করবো আসলে অ্যালগোরিদমটা দেখতে কেমন, আসলে অ্যালগোরিদমটা কি এবং ফ্লোচার্টটা দেখতে কি রকম, হয় ফরম্যাট গুলো কি রকম, এটা আমরা দেখবো। তারপরে তোমার সি প্রোগ্রাম, সি প্রোগ্রামটা দেখতে কি রকম হয়, এটা নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করবো। তো বন্ধুরা দেখো, সর্বপ্রথম আমরা দেখি অ্যালগোরিদম। অ্যালগোরিদম যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে আমরা বলতে পারি কম্পিউটারের কোন একটা সমস্যাকে ছোট ছোট ধাপে বিভক্ত করে সমাধান করাকে অ্যালগোরিদম বলে। অ্যালগোরিদমের সংজ্ঞা আমি এভাবে দেবো, কম্পিউটারের কোন একটা সমস্যাকে ছোট ছোট ধাপে বিভক্ত করে সমাধান করাকে অ্যালগোরিদম বলে। তারপর আছে আমরা ফ্লোচার্ট। আসলে ফ্লোচার্টটা কি, কম্পিউটারের কোন একটা সমস্যাকে চিত্রের মাধ্যমে, মানে ছবির মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে সমাধান করাকে আসলে ফ্লোচার্ট বলে। দেখো, আর সি প্রোগ্রাম, দেখো সি প্রোগ্রাম একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে কম্পিউটারের সমস্যাকে সমাধান করে। দেখো, সি প্রোগ্রামকে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আসলে সি প্রোগ্রামে তুমি সামান্য পরিমাণ ভুলও করতে পারবে। তো বন্ধুরা চলো আমরা দেখি যে আসলে অ্যালগোরিদমটা দেখতে কি রকম হয়, ফ্লোচার্টটা দেখতে কি রকম হয় এবং সি প্রোগ্রামটা দেখতে কি রকম হয়। দেখো, সর্বপ্রথম আমরা দেখি অ্যালগোরিদমটা দেখতে কি রকম হয়। দেখো, অ্যালগোরিদমটা সাধারণত দেখতে এরকম হয়। অ্যালগোরিদম এরকম শুরু করে ধাপ দ্বারা, ধাপ এক শুরু করে, তারপর থাকে ধাপ দুই, ইনপুট নেই। দেখো, এই জায়গায় আমি যেহেতু কোনো অঙ্ক করতেছি না, আমি জাস্ট দেখাইতেছি যে অ্যালগোরিদমটা দেখতে কিরকম, এই জন্য আসলে ইনপুট কি নিচ্ছে এটা আমি দেখাই নেই, শুধু দেখছি আমরা ইনপুট নেই, মানে কোন একটা ইনপুট যখন আমরা থাকবো ওই ইনপুটটা আমরা নেব। তারপর আছে ধাপ তিন, এটাকে আমরা সূত্র প্রয়োগ করবো। দেখো, সূত্র প্রয়োগ করে দেখো ধাপ চার, ফলাফল ছাপাই। ধাপ পাঁচ, শেষ করছি। দেখো, আমাদের অ্যালগোরিদম আসলে দেখতে এরকম হয়ে বলছে, কম্পিউটারের কোন একটা সমস্যাকে ধাপে ধাপে যখন আমরা সমাধান করবো, ধাপে ধাপে যখন আমরা সমাধান করবো তখন তাকে আমরা অ্যালগোরিদম বলবো। অ্যালগোরিদমটা দেখতে আসলে এরকম হয়, ধাপ ধাপ দ্বারা করা। ধাপ এক আমরা শুরু করলাম, কোন একটা কাজ আমরা ফার্স্টে কি করবো, শুরু করবো। তারপরে প্রোগ্রামে আমরা একটা ইনপুট থাকবে, এই ইনপুট নিয়ে, ইনপুট নেওয়ার পর কোন সূত্র থাকবে, সূত্র প্রয়োগ করবো, তারপর ফলাফল ছাপাবো এবং শেষ করবো। এটা আসলে দেখতে অ্যালগোরিদম এরকম। আমি কিন্তু কোনো অঙ্কের অ্যালগোরিদম করাই নাই, আমি জাস্ট তোমাদের দেখাইছি যে আসলে অ্যালগোরিদমটা দেখতে কিরকম হয়। এবার আমাদের আসলে ফ্লোচার্টটা দেখতে কিরকম হয়। তো দেখো, দেখো প্রেসক্রিপ্ট বন্ধুরা, এই ছিল ফ্লোচার্ট। আসলে ফ্লোচার্টটা আমাদের দেখতে এরকম হইব, এরকম সিম্বল গুলো আমরা পাবো, এই যে ছবি গুলা, এই ছবি গুলো দ্বারা আমাদের ফ্লোচার্টটা
করতে হবে এটা নামে আসলে কি ফলো স্যার এরপর আমাদের আসলে সি প্রোগ্রাম সি প্রোগ্রামটা দেখতে কি রকম আমি এটা খেয়াল করি দেখো বন্ধুরা সি প্রোগ্রাম দেখো সি প্রোগ্রাম আসলে ফরম্যাটটা কি রকম হয় আজকে আমরা এই ফরম্যাট নিয়ে আলোচনা করব আসলে দেখতে কি রকম হয় সি প্রোগ্রাম আসলে শুরু করে হ্যাশ ইনক্লুডিং stdio.h হ্যাশ ইনক্লুডিং conio.h main secondary তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা লিখছি hash include studio.h hash include conio.h তারপর main আসলে এগুলো সি প্রোগ্রামের কোনো অংশ না জাস্ট std দেখো std দ্বারা বোঝাইছে স্ট্যান্ডার্ড std দ্বারা বোঝাইছে স্ট্যান্ডার্ড এবং i দ্বারা বোঝাইছে ইনপুট এবং o দ্বারা বোঝাইছে আউটপুট আর h দ্বারা বোঝাইছে হেডিং মানে include studio বলছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডিং তারপর include conio.h main তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর এই জায়গায় আমরা দুটো অপশন লিখবো মাঝে মাঝে আমরা লিখবো ইঞ্চ আর মাঝে মাঝে লিখবো আমরা ফ্লোট দেখো মাঝে মাঝে আমরা ইঞ্চ লিখবো আর মাঝে মাঝে আমরা ফ্লোট লিখবো দেখো ইঞ্চ মানে হলো ইঞ্চেস আর নাম্বার ইঞ্চ মানে হলো ইঞ্চেস আর নাম্বার এবং ফ্লোট এই ফ্লোট হলো তোমার কি ফ্লোট নাম্বার মানে ইঞ্চেস আর নাম্বার হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইঞ্চেস আর নাম্বার লিখবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ফ্লোট নাম্বার ব্যবহার করব তারপর থাকবে তোমার প্রিন্টে দেখো তিনটি বেজে তোমার ইনপুটে যদি যে অংশটা থাকবে এই অংশটা আমরা লাগবে ইন্টারটা ভ্যালু অফ দিয়ে যদি আমরা তিনটি সংখ্যার যোগফল করি এ বি সি যদি তোমার বৃত্তের ক্ষেত্রফল করি তাহলে আর রেডিয়াস এরকম তোমার দেখতে এরকম হবে সি প্রোগ্রামটা দেখতে এরকম হয় তারপর তোমার থাকে স্ক্যানার পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট এ খেয়াল করো বন্ধুরা যদি কখনো যদি আমি ইন্টিজার নাম্বার ব্যবহার করি যখন আমি ইন্টিজার নাম্বার ব্যবহার করব তখন আমি এই জায়গায় পার্সেন্ট ডি নেব যখন আমি ইন্টিজার নাম্বার ব্যবহার করব তখন আমি পার্সেন্ট ডি নেব যখন আমি ফ্লোট নাম্বার ব্যবহার করব তখন এখানে আমি পার্সেন্ট এফ নেব যখন আমি ফ্লোট নাম্বার ব্যবহার করব তখন আমি এখানে পার্সেন্ট এফ নিতে হইব এবং এই জায়গায় আমার ইনপুট যে কটা সংখ্যা থাকবে যদি আমার একটা ইনপুট থাকে আমি পার্সেন্ট ডি একবার নেব যদি আমার দুইটা ইনপুট থাকে পার্সেন্ট ডি দুইবার নেব যদি আমার তিনটি ইনপুট থাকে পার্সেন্ট ডি তিনবার নেব যদি ফ্লোট নাম্বার হয় তাহলে পার্সেন্ট ডি একবার নেব পার্সেন্ট ডি দুইবার নেব পার্সেন্ট ডি তিনবার নেব ইনপুট এর উপর আসলে নির্ভর করবে যে পার্সেন্ট ডি বা পার্সেন্ট ডি আমার কয়বার হবে এবং এই যে আমি এদিকে এন্ড চিহ্ন দিয়ে দেব দেখো এন্ড এ এন্ড বি এন্ড সি আমি জাস্ট সিম্পল একটা দেখালাম যে আসলে এখানে যদি ইনপুট আমার এ বি সি থাকে তাহলে এই জায়গায় এন্ড এ এন্ড বি এন্ড সি হবে যদি এই জায়গায় ইনপুট আমার আর থাকে তাহলে ইনপুট আর হবে তারপর এই জায়গায় যদি আমার বি আর এইচ থাকে তাহলে আমার এই জায়গায় এন্ড বি এন্ড এইচ এভাবে আসলে এগুলো ইনপুট গুলো হয় তারপর দেখো তারপরে তোমার এই জায়গায় তোমার সূত্র পরে করতে দেখো এই জায়গায় সূত্র থাকবো তারপর লাগবে প্রিন্টে প্রিন্টে তারপর পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন তারপর মনে করো সাপোজ যোগফল করলাম সাম তারপর লিখতে হবে তোমার গেটস তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে আসলে বন্ধুরা আমি এই জায়গায় কোনো তোমাদের কোনো সি প্রোগ্রাম করাই নাই কোনো একটা নির্দিষ্ট সি প্রোগ্রাম করাই নাই জাস্ট তোমাদের আমি ধারণা দিয়েছি যে আসলে সি প্রোগ্রামটা দেখতে কিরকম হয় সি প্রোগ্রামটা দেখতে কিরকম হয় আসলে সি প্রোগ্রামটা দেখতে কিন্তু এরকম হয় ইনক্লুড স্টুডিও কোর্নিও মেন সেকেন্ড ব্র্যাকেট তারপর তোমার এই জায়গায় অঙ্কিত যে যে জিনিসগুলো থাকবে ইন্টিজার নাম্বার থাকলে ইন্টিজার নাম্বার যোগফল থাকলে সাম গড় থাকলে অ্যাভারেজ তারপর যা যা জিনিসগুলো থাকবে আমি এনে দেখবো তারপর প্রিন্টে পেজে আমরা কি করবো এই জায়গায় ইনপুট যে কথাটা থাকবে ইনপুট কথাটা লাগবো তারপরে আমার স্ক্যানার যদি আমার এই জায়গায় ইন্টিজার নাম্বার নিই তাহলে পার্সেন্ট ডি নিবো যদি ফ্লোট নাম্বার নিই পার্সেন্ট এফ নিবো আর এই জায়গায় যে কটার সংখ্যা থাকবে এই কটা ডি নিতে হইবো আর যে কটার সংখ্যা থাকবে এই কটা এফ নিতে হইবো তারপর আমরা কি করি যদি আমরা
এন্ড এ এন্ড বি এন্ড সি যদি এ বি সি থাকে তাহলে আমরা এই সংখ্যা এভাবে নেব আমরা সূত্র প্রয়োগ করব তারপর আবার আমরা ফলাফল পাবো প্রিন্ট টেবিলে যাই কি করব পার্সেন্ট ডি দিয়া ব্যাক স্ল্যাশ এন তারপর ফলাফল ছাপাই গেটস তারপর সেকেন্ড ব্র্যাকেট এভাবে শেষ করব তো আজকে ক্লাস আমি ধারণা দিলাম আসলে অ্যালগরিদমটা কি ফ্লো চার্টটা কি সি প্রোগ্রামটা কি এর পরবর্তী ক্লাসে আমরা আসলে অ্যালগরিদম কিভাবে করে প্রতিটা সিরিজের অ্যালগরিদম তারপর ফ্লো চার্টের বিভিন্ন সিম্বলগুলো সবগুলো কোনটা কি বোঝায় তারপর সি প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।